আরো সুন্দর এবং আরো দ্রুত এই ব্যবস্থাটা গ্রহণ করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। সেই নিরিখে আজকের এই সাংবাদিক সম্মেলন, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মার জন্য মহান ত্যাগের মহিমান্বিত একটি ধর্মীয় উৎসব। এই উৎসব উপলক্ষে পশু কোরবানি একটি শিক্ষামূলক ইবাদত আবশ্যক। আপনাদের মাধ্যমে আমি রংপুরবাসীকে বিশেষভাবে অনুরোধ করছি যে রংপুর সিটি কর্পোরেশনের 33টি ওয়ার্ড 170টি স্থানে কোরবানির পশু জবাই না করে নির্দিষ্ট স্থানে জবাই করতে নিয়ে আসুন। আমরা এ বিষয়ে প্রচারণার জন্য রংপুর সিটি কর্পোরেশনের প্রতিটি কোরবানির হাটে ডিজিটাল ব্যানার টাঙানো হয়েছে। রংপুর মহানগরে মাইকিং এবং লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণার ব্যবস্থা করা হয়েছে। মহানগরের প্রতিটি মসজিদের ইমাম সাহেবদের মাধ্যমে ঈদের আগে শুক্রবার জুম্মার নামাজের খুতবায় মুসল্লিগণকে এ বিষয়ে সচেতন করার জন্য পত্র প্রদান করা হয়েছে। এছাড়াও স্থানীয় ক্যাবল অপারেটরের মাধ্যমে লোকাল চ্যানেলে প্রচারণা চালানো হচ্ছে এবং ওয়ার্ডে নির্দিষ্ট স্থানের নামগুলো ডিজিটাল ব্যানারে লিখে প্রতিটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ পয়েন্টে টাঙানো হয়েছে। সাংবাদিক বন্ধুগণ, রংপুর মহানগরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই আমাদের মূল লক্ষ্য। এই জন্য আমরা নির্দিষ্ট স্থান পরিষ্কার রাখার জন্য পরিচ্ছন্নতা কর্মী এবং ব্লিচিং পাউডারের ব্যবস্থা রেখেছি। কোরবানির পর যত দ্রুত সম্ভব কোরবানির বর্জ্য অপসারণের জন্য পরিচ্ছন্নতা কর্মী, ট্রলি এবং 120টি রিক্সা ভ্যান এবং 25টি ট্রাক কাজ করবে। পশুর বর্জ্য দ্রুত অপসারণের লক্ষ্যে রংপুর সিটি কর্পোরেশনের কন্ট্রোল রুমে যোগাযোগ করা যেতে পারে, প্রয়োজনে 01718 66383 নম্বরে যোগাযোগ করবেন। আমরা এই কন্ট্রোল রুমে এই নাম্বারগুলো টাঙা এবং বিভিন্ন ব্যানার তাৎক্ষণিকভাবে এই ব্যবস্থা গ্রহণ করা হবে। সাংবাদিক বৃন্দ, আমাদের আপনাদের মাধ্যমে রংপুর বা আমরা সকলে মিলে পরিচ্ছন্ন পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করি। পরিশেষে আমি সকল এখানে শেষ করছি, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসলে আমাদের এই সাংবাদিক সম্মেলনে ব্রিফিং আপনাদের সামনে উপস্থাপন দ্রুত নিষ্পত্তি করতে পারি, তাদের দৃষ্টিতে যেন এটা ভালো লাগে যে আমাদের রংপুর শহর এমনই রাখতে হবে। কোরবানি শেষ বা দুটার পর থেকেই আমাদের পরিচ্ছন্নতা শুরু হবে এবং পরিচ্ছন্নতা আমাদের সচিব মহোদয় আছেন, আমাদের স্বাস্থ্য কর্মকর্তা আছে, সবাই তারপরে বিভিন্ন কাজটা স্যাটিসফ্যাক্টরি লেভেল থাকে, তারা যেন আমাদের পজিটিভ ধারণাটা পোষণ করে। এ ব্যাপারে আমাদের এখন থেকেই আপনাদের মাধ্যমে কর্পোরেশন কি কাজ করছে, যেমন এখন একটা আপনারা জানেন যে ডেঙ্গুর একটা প্রভাব, সেই নিরিখে কিন্তু আমরা একটা 7 দিনের ক্রাশ প্রোগ্রাম নিয়েছি। আমরা সাফিসিয়েন্ট, আমাদের মেশিন কম ছিল, এক্সপ্রে মেশিন, আমরা নতুন মেশিন আবার ঢাকা থেকে নিয়ে আসলাম, জরুরি ভেজাল ওষুধ দিয়ে এই কার্যক্রমটা ব্যাহত হচ্ছিল। আমরা কিন্তু এসিআই কোম্পানি থেকে অরিজিনাল কোম্পানি থেকে ওষুধ আমরা নিয়ে আসছি, কারণ মানুষ সেটা সহজে অবগত হবে না। এই জন্য আমার অনুরোধ যে আপনারা আমাদের যে কাজগুলো সেগুলো আপনারা তুলে ধরবেন। হ্যাঁ, আমরা জবাবদিহি করতে এই পরিষদ সবসময় জবাবদিহি করতে প্রস্তুত। আমরা সাংবাদিক সম্মেলনে আপনারা উপস্থিত হয়েছেন, আমার সম্মানিত কাউন্সিলর বৃন্দ এখানে উপস্থিত, তাহলে পশু নিয়ে এসে জবাই করে সে ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করার যে কাজটা সেটা রুট লেভেলের আমাদের কাউন্টার বা আমরা আইন এইটাকে মানার যে প্রবণতাটা সেটা কিন্তু খুবই খারাপ অবস্থায় আমরা আছি। সবগুলো আমরা ওখান থেকে গোটায় নিয়ে আসতাম এবং একটা বড় প্রবলেম হলো এই গরুর ভুঁড়িটা, এরা সবসময় দেখে যে পার্শ্ববর্তী ড্রেনের মধ্যে নিয়ে যায় ফেলতেছে এবং এই ড্রেন আমাদেরকে পরিবেশ বান্ধব শহর করতে হবে। হ্যাঁ, এখানে যে আমাদের অসুবিধাগুলো আছে নিরসন করার জন্য আমাদের প্রচেষ্টা থাকতে হবে, সেই দিকে কিন্তু আমরা কাজ করতেছি। কিন্তু সাধারণ মানুষ যারা আমাদেরকে ভোট দিয়ে এই মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানার সিস্টেম চালু করবো, এটা আমরা এখনো করতেছি না যে মানুষ আমাদের ভোট দিয়েছে, আমরা তাদের উপর যদি কোনো আইনগত বিষয়গুলো প্রয়োগ করি তাহলে মানুষের মধ্যে একটা নেগেটিভ অ্যাটিটিউড আসতে পারে, যার কারণে এই বিষয়গুলো আপনাদের মাধ্যমে লিঙ্কনের মাধ্যমে আমি সাধারণ মানুষের কাছে উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ জানছি। আমি সকলকে আমার পক্ষ থেকে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদের এই উপস্থিতির কারণে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি এখানে মঞ্জু এবং তার এটা নিজস্ব এলাকায়। আসলে আপনারা ইতিমধ্যে জানবেন যে
ক্যানারি শিফট করা হয়েছে। অনেক প্রতিবাদ, একটা দীর্ঘদিনের যে ক্যানারিটা ছিল সেই ক্যানারি সরকার কিন্তু অনেক রিস্ক নিয়ে লালবাগ থেকে শিফট করেছে। তা আমরাও